আপোনালোকে চাই আছে সত্য তথ্য আৰু ৰহস্যৰ একমাত্ৰ অসমীয়া ইউটিউব চেনেল বাংলাবিদ্যা.com। ভাৰতবৰ্ষৰ ইতিহাসৰ আটাইতকৈ ডাঙৰ ৰহস্য নেতাজীৰ মৃত্যু। স্বাধীনতাৰ 7 দশক পিছতো নেতাজীৰ মৃত্যু এক ৰহস্য হৈ আছে। নেতাজীৰ মৃত্যু কেতিয়া আৰু কত হৈছিল, এইবোৰ প্ৰশ্ন যেতিয়াই উত্থাপন হয় ইতিহাসৰ কোনো নহয় কোনো এক অধ্যায় নীৰৱ হৈ ৰয়। আহক জানিবলৈ চেষ্টা কৰোঁ নেতাজীৰ মৃত্যুৰ ৰহস্যৰ লগত জড়িত এনে কেতবোৰ অধ্যায় যিবোৰ লাহে লাহে খোল খাই আহিছে। নাজানো সেয়া কি সত্যতা যিবোৰ ইতিহাসৰ পৃষ্ঠাত খণ্ডিত হৈ পৰি আছে। ইণ্টেলিজেন্স ব্যুৰৰ 2টা প্ৰতিবেদনৰ জৰিয়তে যি সত্যতা সন্মুখ লৈ আহিছে সেয়া স্বাধীন ভাৰতৰ প্ৰথম প্ৰধানমন্ত্ৰী পণ্ডিত জৱাহৰলাল নেহৰুক প্ৰশ্নৰ কাঠগুৰাত থিয় কৰা। আচলতে সেয়া কি আছিল যাৰ বাবে স্বাধীনতাৰ বহু বছৰ পিছলৈও নেহৰু চৰকাৰে নেতাজীৰ মৃত্যুৰ লগত জড়িত তথ্যবোৰ গাপ দি ৰাখিছিল? ইণ্ডিয়া টুডেৰ এক্সক্লুচিভ ৰিপৰ্ট অনুযায়ী 1948ৰ পৰা 1967লৈকে একেৰাহে নেতাজীৰ পৰিয়ালৰ সদস্যৰ ওপৰত নজৰ ৰখা হৈছিল। নেতাজীৰ পৰিয়ালৰ সদস্যসকলে কি কৰে, কাৰ লগত সাক্ষাৎ কৰে, আনকি তেওঁলোকে আদান প্ৰদান কৰা চিঠিসমূহৰ ওপৰতো IBA চকা দৃষ্টি ৰাখিছিল। এই 20 বছৰৰ মাজৰ 16 বছৰ পণ্ডিত নেহৰু প্ৰধানমন্ত্ৰী আছিল। IBA চিধাই তেখেতকহে ৰিপৰ্ট কৰিছিল। ৰিপৰ্টবোৰত সেই চিঠিখনো উল্লেখ আছিল যিখন নেহৰুৱে 1957ত বিদেশ সচিবলৈ লিখিছিল, আৰু চিঠিখনত দৃষ্টিগোচৰ হোৱা নেহৰুৰ দুশ্চিন্তাই এই সন্দেহক আৰু মজবুত কৰে যে আৰত কিবাটো আছিল যাক ঢাকি ৰখা হৈছে। মই জাপান এৰাৰ আগতে গম পাইছিলোঁ যে শৰৎচন্দ্ৰ বসুৰ পুত্ৰ শ্ৰীযুত অমিয় বসুৱে টকিঅ'ত উপস্থিত হৈছিল। তেখেতে মোক ভাৰততেই কৈছিল যে তেখেত টকিঅ'লৈ যাব। মই বিচাৰোঁ যে আপোনালোকে টকিঅ'ত আমাৰ ৰাষ্ট্ৰদূতক সোধে যে তেখেতে তাত কি কৰিছিল, তেওঁ কি আমাৰ দূতাবাসলৈও গৈছিল, তেওঁ কি ৰেকজি মন্দিৰলৈও গৈছিল। নাজানো ইণ্টেলিজেন্স ব্যুৰৰ এই তথ্যবোৰ কেতিয়াৰ পৰা গোপন কোঠৰীত বন্ধ হৈ আছিল, কিন্তু কিবা প্ৰকাৰে সেই তথ্যবোৰ নেশ্যনেল আৰ্কাইভছলৈ গুচি যায় আৰু এক ৰহস্য খোল খাই যায়। এই ফাইলবোৰত লিখিত তথ্য অনুযায়ী IBAৰ এজেণ্টসকলে গোপনে দেশ বিদেশত নেতাজীৰ পৰিয়ালৰ সদস্যসকলৰ ওপৰত দৃষ্টি ৰাখিছিল। তেওঁলোকে সেই সকলোবোৰ কথাৰ খবৰ ৰাখিছিল কি পৰিয়ালৰ সদস্যসকলে কাক লগ ধৰে, কি কথা পাতে। নেতাজীয়ে গোটেই জীৱন দেশৰ কাৰণে উৎসৰ্গা কৰিছিল, কিন্তু দুৰ্ভাগ্যৰ বিষয়ে তেখেতে নিজৰ দেশতেই এটি ডাঙৰ প্ৰশ্নবোধক চিহ্ন হিচাপে ওলমি ৰ'ল। এটা এনেকুৱা ৰহস্যময় প্ৰশ্ন যাৰ উত্তৰ নাজানো কিমানটা আয়োগৰ অনুসন্ধানৰ ৰিপৰ্টৰ তলত ধুখৰ হৈ পৰি ৰৈছে। নাজানো IBAৰ কিমান ফাইলত ইয়াক গাপ দি ৰখা হৈছে, কিন্তু এয়া পৰিষ্কাৰভাৱে দৃষ্টিগোচৰ হয় কেতিয়াবা বিদেশ নীতি, কেতিয়াবা কূটনীতিৰ অচিলালৈ ভাৰতবৰ্ষৰ শাসন যন্ত্ৰই সত্য ফাদিল হ'বলৈ নিদিয়ে। But the enemy is ruthless and desperate, and he is armed to the teeth. Against such a brutal foe, no amount of civil disobedience or of sabotage or of revolutionary terrorism can be of any avail. If therefore we want to expel British power from India, we have to fight the enemy with his own weapons. 1956ৰ শাহনবাজ কমিটিৰ ৰিপৰ্টত এয়া পৰিষ্কাৰ কৰি দিছিল যে নেতাজীৰ মৃত্যু বিমান দুৰ্ঘটনাতেই হৈছিল, তৎসত্ত্বেও তেখেতৰ পৰিয়ালৰ ওপৰত চোৰাংচোৱাগিৰি কিয় কৰিব লগা হ'ল? প্ৰশ্ন বহুত, কিন্তু উত্তৰ কাৰো হাতত নাই। নেতাজীৰ পৰিয়ালৰ সদস্যসকলৰ মতে সেই টপ চিক্ৰেট ডকুমেণ্টসমূহ এই গোটেই চিনেমাখনৰ ট্ৰেইলাৰহে মাথো। গোটেই কাহিনী এই নেতাজী ফাইলসমূহত আছে যাক যোৱা 50 বছৰে টপ চিক্ৰেট বুলি কোৱা হৈ আহিছে। আচৰিত কথা এয়ে যে 1956ৰ নেহৰু চৰকাৰৰ সময়ছোৱাত যেতিয়া শাহনবাজ কমিটিয়ে নেতাজীৰ মৃত্যু বিমান দুৰ্ঘটনাত হৈছিল বুলি চিলমোহৰ লগাইছিল, তথাপিও তেতিয়া নেহৰু চৰকাৰৰ কোনটো কথালৈ ভয় আছিল যাৰ পৰিপ্ৰেক্ষিতত নেতাজীৰ পৰিয়ালৰ ওপৰত চোৰাংচোৱাগিৰি কৰিবলগীয়া হ'ল? প্ৰধানমন্ত্ৰী নেহৰুৱে নতুন কোনো ৰাজনৈতিক বিকল্পৰ সন্মুখীন হ'বলগীয়াত পৰিব বুলি কি ভয় কৰিছিল? নেতাজীৰ সুযোগ্য কন্যা অমিতা বসুক আজিও বিচলিত কৰে যে স্বাধীনতা সংগ্ৰামৰ অন্যতম নায়কগৰাকীৰ পৰিয়ালৰ ওপৰত চোৰাংচোৱাগিৰি কৰাৰ উদ্দেশ্য কি আছিল। IBAৰ ৰিপৰ্টটোতে অমিতা বসুৰ চিন্তাৰ কদৰ কৰা বুলি পৰিলক্ষিত হয়।
রিপোর্টত 1968 দাখিল করা এটি নোটর কথা উল্লেখ আছে, যত নেতাজির জ্যেষ্ঠ ভাতৃ শরৎচন্দ্র বোসর পুত্র অমিয়নাথ বোসক লই দুশ্চিন্তা করার কথা পোয়া যায়। অমিয় বোসে আজাদহীন ফৌজক পুনরায় স্থাপিত করিবলৈ আন্তরিকতা প্রকাশ করা যেন লাগে। এইবুলি গম পোৱা যায় যে তেখেতে কেন্দ্র আর রাজ্যর গুরুত্বপূর্ণ লোকসকলক প্রভাবিত করিবলৈ সক্ষম হয়েছিল। নেতাজির পরিয়ালবর্গই পুনঃপুনভাবে নেতাজির মৃত্যুর রহস্যর অনুসন্ধান করিবলৈ দাবি জনায় আহিছে। সরকারে অনুসন্ধান করাইছিল যদিও প্রত্যেকবারের অনুসন্ধানে এটিকৈ প্রশ্ন এরি থৈ আহিছে। আর এতিয়া আইবি রিপোর্টর জড়িয়ে যি সত্যতা পোহরলৈ আহিছে হেয়া হায়রান করে দিয়ে। নাতো নেতাজির দেশপ্রেমর উপর প্রশ্ন উত্থাপন করিব পারি, নাতো পণ্ডিত নেহরুর নিষ্ঠার উপর। কিন্তু ইতিহাসে বহুত প্রকারে এয়া কয় যে কংগ্রেসত সিংহাসনক লৈ খোয়া কামুরা আর নীতির অমিলর কারণে নেহরু আর নেতাজির মাজত মতভেদ আছিল। এই মতভেদর কারণেই নেতাজিয়ে কংগ্রেস ত্যাগ করবলগিয়া হয়েছিল। এতিয়া আইবির দস্তাবেজ পোহরলৈ অহাত ইতিহাসও পুনরায় সন্মুখ লৈ আহি থিয় দিছে। স্বাধীনতা সংগ্রামর দুই মহানায়ক যদরে স্বাধীন ভারতের ওসরলৈ আহি আছিল, সেইদরে তেওঁলোকৰ মাজত ব্যবধানরও বৃদ্ধি হয়েছিল, তেওঁলোকৰ পথ বেলেগ হয়ে পড়ছিল। জওয়াহরলাল নেহরুয়ে গান্ধীজির অহিংসা নীতিত আস্থা রাখিছিল, যত নেকি সুভাষচন্দ্র বোসে বিশ্বাস করেছিল গান্ধীজির অহিংসা নীতি স্বাধীনতা সংগ্রামের কারণে যথেষ্ট নহয়। কিন্তু কংগ্রেসত নেতাজির জনপ্রিয়তা কোনো দ্বিতীয় নেতাতকৈ কম নাছিল। এয়াই কারণ আছিল 1938ত নেতাজিক কংগ্রেসের সভাপতির পদত নির্বাচিত করার। এই সময়ছোৱাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আৰম্ভ হৈছিল আৰু নেতাজীয়ে পৰিস্থিতিৰ সুযোগ গ্ৰহণ কৰি স্বাধীনতাৰ সংগ্ৰামখন নিজা পদ্ধতিৰে আগুৱাই লৈ যোৱাৰ কথা ভাবিছিল। পাৰ্টিৰ সভাপতিৰ পদৰ কন্দলক লৈ 1939ত নেতাজীয়ে কংগ্ৰেছ ত্যাগ কৰে আৰু ফৰৱাৰ্ড ব্লক নামৰ এটি নতুন ৰাজনৈতিক দলৰ জন্ম দিয়ে, যিয়ে কংগ্ৰেছৰ বাবে প্ৰত্যাহ্বান হ'ব বুলি আশংকা কৰা হৈছিল। ইন্টেলিজেন্স ব্যুরোর রিপোর্টত যেতিয়া চোরাং চোয়াগিরির কথা পোহলৈ আহে, গতিকে এয়াও সন্দেহ করা হয় যে নেহরুয়ে নেতাজিক রাজনৈতিক বিকল্প হওয়াক লৈ চিন্তিত আছিল। আর এয়াই হয়তো কারণ আছিল ব্রিটিশের দিনেরপরা চলি হওয়া নেতাজির উপর চোরাং চোয়াগিরি নেহরু সরকারে বহাল রখার। যদি নেতাজির মৃত্যু 18 আগস্ট 1945ত হয়েছিল, তেন্তে ইয়ার খবর 5 দিন পিছত কিয় আহি পাইছিল? শাহনবাজ কমিটি আর খসলা কমিশনে টাইওয়ানের সরকারের লগত এই সম্পর্কে কিয় যোগাযোগ স্থাপন নকরিলে? মুখার্জি সরকারের রিপোর্টের পিছত তেতিয়ার সরকারে মানি কিয় নললে? কারণ এয়াই নেকি যে তেওঁলোকৰ রিপোর্টে বিমান দুর্ঘটনার থিওরিটুক ভুল বুলি প্রমাণিত করে? তেন্তে নেতাজির মৃত্যুর সত্যতা কি? ভারতবর্ষর স্বাধীনতার 9 বছর পিছত 1956ত ভারত সরকারে নেতাজির মৃত্যুর উপর অনুসন্ধান করবলৈ শাহনবাজ কমিটির গঠন করে দিয়ে। 1970ত খসলা কমিশনকও অনুসন্ধানের কাম দিয়া হয়। কিন্তু এই দুয়োটা কমিশনে সদুত্তর বিচারি নাপাই প্রশ্নের কুঁয়লিতে উলমি থাকে, কিয়নো এই দুয়ো আয়োগের বিষয়াসকলে টাইওয়ান সরকারের লগত এই সম্পর্কত কোনো ধরনের যোগাযোগ স্থাপন নকরিলে। 1999ত মুখার্জি কমিশন আহে আর এই কমিশনে নেতাজির মৃত্যুর ওপর অনুসন্ধান আরম্ভ করার লগেলগে চৌদিকে হুলস্থুল লাগি যায়। 2005ত টাইওয়ান সরকারে কয় যে 1945ত টাইওয়ানত কোনো ধরনের বিমান দুর্ঘটনা হওয়া নাছিল। মুখার্জি আয়োগে তেওঁলোকৰ রিপোর্টত এই কথা পরিষ্কারভাবে উল্লেখ করে, কিন্তু ভারত সরকারে এই রিপোর্ট খারিজ করে দিয়ে। এটা প্রশ্নই বারে বারে উত্থাপন হয়, নেতাজির মৃত্যুর আর সত্য কাহিনী কিয় গাব দিয়ে রখা হয়েছে? নেতাজির সঁচাকৈ মৃত্যু হয়েছিল নে টাইওয়ানের বিমান দুর্ঘটনাত, নে ফরিদাবাদর গুমনামী বাবার রূপত জীবনের অন্তিম দিনবুর যাপন করেছিল নেতাজিয়ে? এয়া দেশবাসীর প্রশ্ন, এয়া আপনার প্রশ্ন, এয়া আমার প্রশ্ন। Yeah.